47তম বিসিএস সরকারি চাকরিতে আসার মতো 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন বিষয় আবু সাইদকে নিয়ে। 1 নম্বর প্রশ্ন, 2024-এ কোটা বিরোধী আন্দোলনের প্রথম শহীদ কে? আবু সাইদ। শহীদ আবু সাইদের জন্মস্থান কোথায়? রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়ন পরিষদের বাবনপুর নালিপাড়া গ্রামে। শহীদ আবু সাইদ কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন? বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। সংক্ষিপ্ত নাম বেরবি। 4 নম্বর প্রশ্ন, শহীদ আবু সাইদের মায়ের নাম কি? মনোয়ারা বেগম। 5 নম্বর প্রশ্ন, শহীদ আবু সাইদ কবে শহীদ হন? 16 জুলাই, মঙ্গলবার, 2024। শহীদ 6 নম্বর প্রশ্ন, শহীদ আবু সাইদের পিতার নাম কি? মকবুল হোসেন। 7 নম্বর প্রশ্ন, শহীদ আবু সাইদের বড় ভাইয়ের নাম কি? আবু হোসেন। 8 নম্বর প্রশ্ন, শহীদ আবু সাইদের বড় ভাই বোন মানে শহীদ আবু সাইদের ভাই বোন টোটাল কয়জন? 9 জন। শহীদ আবু সাইদের জানাজা কোথায় হয়? বাবনপুর গ্রামে, জাফর পাড়া মাদ্রাসা মাঠে। 10 নম্বর প্রশ্ন, শহীদ আবু সাইদের জানাজা পড়ান কে? আবু সাইদের আত্মীয় মোহাম্মদ সিয়াম মিয়া। তো এখন কিন্তু আসলে ইতিহাস চেঞ্জ হয়ে যাবে, এখন আর হাসিনা বা আওয়ামী লীগের ইতিহাসটা তেমন একটা সামনে সরকারি চাকরি পরীক্ষা আসবে না। সো এটা নিয়ে আমি পরবর্তীতে আরো ভিডিও নিয়ে আসবো আশা করি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।